ওয়েলকাম ব্যাক টু ফ্রিল্যান্সার মুন্না। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে হচ্ছে HTML টেক্সট ফরম্যাটিং। ঠিক আছে, HTML টেক্সট ফরম্যাটিং বলতে বোঝায় মানে কোন ট্যাগটা দিয়ে লিখলে লেখাটা কীরকম হবে না হবে আমরা সেটা দেখব। আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, আমরা দেখব যে এটা ছিল আমাদের গত টিউটোরিয়ালের কাজ। আজকে দেখি এটা হলো আমাদের কোড এডিটর। আমি একটু জুম করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো HTML এ বিভিন্ন ধরনের ট্যাগ আছে, আপনাদেরকে সেই ট্যাগগুলো সম্পর্কে ধারণা নিতে লাগবে। আপনারা যদি অনলাইনে যায় একটু সার্চ দেন যে হচ্ছে HTML ট্যাগ লিস্ট, ঠিক আছে, আপনারা যদি অনলাইনে যায় সার্চ দেন যে HTML ট্যাগ লিস্ট, আপনারা এখানে বিভিন্ন ধরনের ট্যাগ পাবেন এবং প্রত্যেকটা ট্যাগেরই বিভিন্ন ধরনের কাজ আছে। ঠিক আছে, এটা না HTML ট্যাগ লিস্ট না, এখানে একটা পিডিএফ আছে, পিডিএফটা দেখি। আপনারা একটা জিনিস যদি আমি মনে করেন জিনিসটা আপনাদেরকে বুঝাই দিলাম, বুঝলেন না আপনারা জিনিসটা, একটা মানুষের কিন্তু বোঝার যে ধরন, এই ধরন দিয়ে কিন্তু আপনি সব কিছু নাও বুঝতে পারেন। আমি বলবো না যে আমি 100% পারফেক্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যদি একটা জিনিস না বুঝেন, ওই জিনিসটা লিখে শুধু ইউটিউবে অথবা গুগলে একটু সার্চ দিবেন, আপনি ওই জিনিসটা সম্পর্কে আরো বিশদভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, সো দেখেন এখানে HTML ট্যাগের কিছু লিস্ট আছে দেওয়া যে কোন ট্যাগ দিয়ে কি হয়। ঠিক আছে, আপনারা এইভাবে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের ট্যাগ দেখবেন। আমি আপনাদেরকে কয়েকটা ট্যাগ দেখাই এখানে যে আসলে এই জিনিসটা কি। আমরা ট্যাগ সম্পর্কে কিন্তু অনেক আগেই জানছি। সো দেখেন এখানে আমি টি দিয়ে একটা দেই যে দিস ইজ ফ্রিল্যান্সার মন্না। ঠিক আছে, এটা দিয়ে আমি রিলোড দিলাম, এটা আসলো। আমরা যেই সিএসএসটা লিখছিলাম সেই সিএসএসটাকে আপাতত এখান থেকে উঠাই দেই। কেমন টু আদার ভিউ, এটাকে আপাতত উঠাই দিই, রিলোড দিই। এখন এখানে যাই, দেখবো যে আসছে এখানে। ঠিক আছে, এখন দেখেন এখন আমি যদি বিভিন্ন ধরনের আছে ট্যাগ, আমি যদি চাই যে এই লেখাটা একটু বোল্ড হবে তাহলে আমরা কি ইউজ করতে পারি, বি নামে একটা ট্যাগ আছে, আমরা এই লেখাটাই এখানে দিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি এখানে রিলোড দিই আমরা দেখব এই লেখাটা একটু হালকা, এই লেখাটা একটু বোল্ড হয়ে গেছে। সো আপনার ওয়েবসাইটের ভিতরে অনেক সময় লাগতেই পারে যে একটা লেখা সাধারণ থাকবে না, বোল্ড হয়ে থাকবে, তখন আপনার এখানে বি ট্যাগ ইউজ করতে পারবেন। তারপরে ডেল ট্যাগ, আপনারা এইভাবে সার্চ দিয়ে দিয়ে দেখবেন যে কোন ট্যাগ দিয়ে কি হচ্ছে। ঠিক আছে, সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন লেখাটা কি হয়ে গেছে, একটা মিডিল বরাবর দাগ এসে গেছে মানে কাটে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে বিআর ট্যাগ একটা দিয়ে নিই, তাহলে নিউ লাইন হবে আমাদের, প্রত্যেকটার পিছনে পিছনে একটা করে নিউ লাইন হবে। দেখাইছি কিন্তু আপনাদেরকে যে বিআর ট্যাগ দিয়ে কি হয়, একটা নিউ লাইন হয়। সো রিলোড দিলাম, দেখেন এইখানে এটা হলো বি দিয়ে আমরা বোল্ড করছি আর এটা হলো মিডিল বরাবর কাটে গেছে। আপনি দেখবেন অনেক লগতে আছে, মেবি বাটার লগতে এটা আছে, বাটার লগ, সম্ভবত আগে দেখছিলাম না। অনেক সময় আপনি দেখবেন যে লেখার মধ্যখানে
মনে করেন যে মিডিল বরাবর দাগ টানা থাকে, এটা হইলো বি টেকের কাজ। এরকম অনেক টেক আছে, আপনাদেরকে শুধু একটু মনে রাখতে লাগবে যে হচ্ছে কোনটা দিয়ে কি হয়। আমরা ইএম টেক দেখি, ইএম টেক দিয়ে কি হচ্ছে। ইএম টেক সেভ দিলাম, সেভ দিয়ে যদি এখানে রিলোড দেই দেখবো যে লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তারপর আরও টেক আছে এখানে, যেমন মনে করেন যদি হাই টেক দিয়ে কি হয় দেখি। ফ্রিল্যান্সার মুন্না এবং হাই টেক শেষ, রিলোড দেই। মেবি আই টেক আর ইএম টেক এর ব্যবহার একই। সেভ দিলাম, রিলোড দিলাম, মানে ইটালিক হয়ে গেল লেখাটা, একটু বাঁকা হয়ে গেল, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি আইএনএস টেক, ঠিক আছে, আইএনএস দেখেন, আপনারা কিন্তু এটা অনেক সময় এই জিনিসটা ভুল করবেন যে আপনাদের টেকটা শেষ করার কথা মনে থাকবে না। দেখেন আইএনএস টেক দিলে কি হইলো, আইএনএস টেক দিয়ে আন্ডারলাইন আসলো একটা, মেবি ইউ দিয়েও আসে সেটা। দেখি ইউ দিয়ে আসে কিনা, শেষ করলাম, সেভ দিলাম এবং এখানে বিআর ট্যাগটা দিয়ে দিলাম। দেখেন ইউ দিয়ে আসলো, মানে এক একটা কাজ এক একটা দিয়ে হয়, ঠিক আছে। তারপর যদি আমরা দেখি আর কি ট্যাগ আছে, এভাবে আপনারা যদি অনলাইনে সার্চ দেন আপনারা অনেক ধরনের ট্যাগ খুঁজে পাবেন। আমি যদি আরেকটা ট্যাগ দেখাই, মার্ক ট্যাগ, ঠিক আছে, মার্ক সেভ দিলাম, এখন এখানে রিলোড দিলাম। দেখেন মার্ক হয়ে গেছে, মানে জিনিসটা হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে, এটা হাইলাইট হয়ে গেল। তারপরে এরকম আরো ট্যাগ আছে, যেরকম ফ্রি ট্যাগ, এবং প্রি টেকটা শেষ করলাম। শেষ করে যদি এখানে রিলোড দিই দেখবো যে দেখেন এই টেকটা একটু আলাদা হয়ে গেছে। প্রি টেক দিয়ে এই কাজটা করলাম আমরা। স্পেস এবং ফাঁকা লাইন সংরক্ষণ করার জন্যে, ঠিক আছে। তারপর আমরা যেটা করতে পারি সেটা হলো স্মল ট্যাগ, স্মল ট্যাগ দিয়ে অপেক্ষাকৃত ছোট যেগুলা টেক্সট সেগুলোকে বোঝায়। স্মল ট্যাগ দিয়ে যদি আমরা দেখি, এবং স্মল ট্যাগটা শেষ করলাম, শেষ করে এখানে যে রিলোড দেয় দেখেন লেখাটা অপেক্ষাকৃত একটু ছোট। তারপরে আরো আছে গুরুত্বপূর্ণ ট্যাগস, স্ট্রং, স্ট্রং ট্যাগ, এলএ স্ট্রং ট্যাগ, ঠিক আছে, স্ট্রং ট্যাগ দিয়েও ব্রেক দিয়ে নিলাম, মানে গুরুত্বপূর্ণ কিছু টেক্সটকে বোঝায়, এটা দিয়েও প্রায় বোল্ড হয়ে গেল, ঠিক আছে। বিভিন্ন ট্যাগের বিভিন্ন ধরনের আছে কাজ, আপনারা অনলাইনে একটু সার্চ দিয়ে সেগুলো দেখে নেবেন। আমি
গুরুত্বপূর্ণ কিছু টেক্সটকে দেখাইলাম। আপনারা দেখবেন আরেকটা আছে, সেটা হলো সাব, ঠিক আছে, দিয়ে দিলাম, শুধু সময় বোঝা না করি আপনাদের। দাঁড়ান, এটা আপনাদেরকে বোঝাইতে গেলে একটু ভালো করে বুঝাইতে লাগবে, সাব এবং স্যুপ, ঠিক আছে। লিখি আগে, এবং এখানে দিলাম যে হচ্ছে পিটেক দিয়ে এখানে দিলাম যে হ্যালো, সেভ দিলাম, রিলোড দিই। দেখেন হ্যালোটা হলো আমাদের সাধারণ, যেটা সাব দিয়ে কি হয়েছে, কোডটাকে একটু এখানে নিয়ে আসি, এটা এখন আর দরকার নাই। হ্যালো হইলো আমাদের পি টেকটা, সাব দিয়ে কি হয়েছে, নিচে আসছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত হইলো আমাদের সাব, দিস লেখাটা পি এর থেকে একটু নিচে আসছে, ঠিক আছে। আমরা যদি দেখি যে আপনারা যারা, এটা আপনারা সবাই জানেন যে এইচ টু ও, ঠিক আছে, আমরা যদি এটা দেখি, সেভ দিলাম, এখন যদি এখানে রিলোড দেই, আমরা দেখবো এইচ টু ও লেখাটা কিন্তু এরকম থাকে, ঠিক আছে। সরি, এইচ টু ওটা তো এইভাবে থাকে না, ও তো পি এর সাথেই থাকবে, ঠিক আছে, পি এর সাথেই থাকবে। আমি এটাকে আপনাদেরকে অন্যখানে বোঝাচ্ছি, দেখেন এইচ টু ও যদি আপনি লিখতে চান তাহলে আপনাকে কিন্তু এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এইচ টু ও মানে টু লেখাটা একটু নিচে নামবে, এটাই হলো সাব। আর এখন যদি আমরা সুপের ব্যবহার দেখি, আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে আর একটা লাইন নিয়ে নিলাম, আমি যদি এখানে দেই এ সুপ দিছি, কিন্তু এ স্কোয়ার, এটাই যদি আমরা দেখি যে এ স্কোয়ার আমরা কিভাবে লিখতে পারি, এ দেখেন, সরি এটা মেবি সেভ হয় নাই, সেভ দিলাম, সেভ দিয়ে যদি এখানে রিলোড দিই, দেখেন এ স্কোয়ারটা আপনাকে যেভাবে লিখতে হবে, এটা হইলো মানে সাব দিয়ে সাধারণ যেটা লাইন হবে সেটার একটু নিচে আসবে। মনে করেন টুটাকে আপনি যখন এইচ টু লিখবেন, টুটাকে একটু নিচের দিকে আনতে হবে, আর এ স্কোয়ার যখন লিখবেন তখন কিন্তু সাধারণ যেটা লেখা সেটার থেকে একটু উপরে যাবে, এটা এটাই হলো সো, ঠিক আছে। সো এইভাবে আপনারা অনলাইনে সার্চ দিয়ে আরও যেগুলো বিভিন্ন ধরনের আছে ট্যাগ, স্পান, এবার অনেক ধরনের ট্যাগ আছে, আপনারা সেগুলা দেখবেন, এটা হলো আপনাদের কাজ, আপনারা অনলাইনে সার্চ দিয়ে দেখবেন আর ট্যাগগুলোর কাজ, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগছে, আর এগুলো আমার অনেক আগে হয়েছে তো করা, আর এই ট্যাগগুলো সাধারণত অনেকগুলো ট্যাগ লাগে, অনেকগুলো আবার লাগে না, সো প্রায় একটু ভুলে গেছি, ওকে সমস্যা নাই। সো আশা করি আমাদের ট্যাগ বিষয়ে ধারণা শেষ, আমরা দেখি নেক্সট ভিডিওতে কী টপিক নিয়ে আমি আলোচনা করি। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা তখনই নোটিফিকেশন পেয়ে যাবেন। খোদা হাফেজ।